গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আর সকাল সকাল একটা ভালো খবর, কিছু আমি কিছু মাছ অর্ডার দিয়েছিলাম, তো ভালো কোয়ালিটি কিছু ফ্রেন্সি গাপ্পি অর্ডার দিয়েছিলাম। তো ডেলিভারি বয় হঠাৎ ফোন করে আর সকাল সকাল একটা গুড নিউজ দেয় যে আমার মাছ চলে এসছে, তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। আমি এই যে ছাদে কাজ করছিলাম, কৌশিক আছে এখানে, ও এখানে কিছু কচুরি বানা বসানো হয়েছিল ওই যে গোলফিশে, তো ভিডিও করা হয়নি। ও বলছে আমাকে যে ডিম হ্যাচ হয়েছে, কিছু বাচ্চা ও দেখতে পাচ্ছে, তো জানা যায় পরে আমি দেখছি এখানে বাইন সিম হ্যাচ হচ্ছে। তো এটাই করছিলাম আমরা, তো হঠাৎ করে ফোন চলে আসলো আর গুড নিউজটা চলে আসলো। তো লাস্ট অব্দি দেখতে থাকো কি মাছ, কিরাম কোয়ালিটি আর কোথা থেকে এসছে সব কিছুই জানতে পারবে। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আমরা যাই নিচে। টাটা। চল, কৌশিক যাচ্ছে নিতে, ওই যে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়। সায়ন দাস আছে, ডেলিভারি দাও, প্রিপেড দো না। গাড়ি আসছে সাইডে, তো ভালো না। দেখতে পাচ্ছ এখনো প্যাকিং আছে ফুল, এখনো কিন্তু আমি ডিটেলসটা হাইড করছি, ফুল প্যাকিং আছে। তো কৌশিকই আনবক্সিংটা করবে, কর কৌশিক, ওই ওই দিকে উল্টো করে কর, উল্টো করে কর। হ্যাঁ, আগে তুই ওই ডিটেলসটা খোল, ভিডিওতে এটা দেখানো যাবে না, এটা খুলে না আগে। ওই এই চিকটা খোল প্রথমে, আর ডিটেলসটা আগে খুলে নে, দেখা যাক গুড নিউজ কি ব্যাড নিউজ। আশা তো রাখছি ঠাকুর করে গুড নিউজই যেন হয়। ডিটেলসটা সরিয়ে দে, ব্যাস এবার খোল, এবার পুরো দেখা যাবে। আর এইদিকে আয়, রোদে আয়, ভিডিওটা ভালো আসবে। হ্যাঁ, ওখান থেকে কাট কর, আস্তে সিস্টে কাট কর, প্যাকেজটা কেটে যায় না, ধীরে ধীরে কর। তো দেখাই যাক গুড নিউজ আছে কি ব্যাড নিউজ আছে। এই যে আমি এখানে জল রেডি করে রেখে দিয়েছি দু তিন দিন আগে থেকে, আসবে মাছগুলো ওর জন্যে। বাহ, হেভি প্যাকিং আছে ভিতরে, ভালো প্যাকিং করেছে। তো খুললেই দেখতে পাবে কি মাছ আমি অর্ডার করেছিলাম, বেশি পেয়ার না, এখানে তিন পেয়ার মাছ আমি অর্ডার করেছিলাম। কোথা থেকে অর্ডার করেছিলাম সেটাও বলবো লাস্টে, আপাতত দেখা যাক কি গুড নিউজ কি আছে। কিছু দেখ গুড নিউজ কি ব্যাড নিউজটা দেখ, এই যে দেখি আছে। হ্যাঁ, দুটো এই গুড নিউজ, প্রথম প্যাকেটে দুটো গাপ্পি দেখতে পাচ্ছি, দেখি আর পরে দেখ, এটা দেখ, ঠিক আছে, একটা দুটো আছে, ঠিক আছে, একটা তো দুটো 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 ফিমেল আমি অর্ডার করেছিলাম, একদম যেটাকে সেমি অ্যাডাল্ট বলে না, এটা নেই, এটা প্যাকেট ফাটা, এটা প্যাকেট ফাটা, আগে থেকে শুকনো, এমনি শুকনো, তো শুকনো জলই নেই, ঠিক আছে। তাহলে এখানে কটা মেল হচ্ছে? কিন্তু মাছ ঠিক আছে, মাছ একদম ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সান্তা, সান্তা ক্লজ গাপ্পি, এবং এটা এসছে হাওড়া থেকে, হাওড়ায় জগন্নাথ দা বলে একজন ইউটিউবার চ্যানেলও আছে, তোমরা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো ওখান থেকে এসছে, আমি অর্ডার করেছি একদম জুভেনিয়া সাইজ,
একদম সেমি অ্যাডাল্ট না, যেটাকে জুভেনিয়াস সাইজ বলে। তো অ্যাক্লিমেট করা যাক। ফিমেল ওটা মেল না? এটা এটা না, মেল আছে একটা, ফিমেল আছে একটা। আর এখানে ফিমেল আছে দেখো, ওখানে দুটো ফিমেল আছে। তো দেখা যাক, সব খুলে দেখাবো সবাইকে ভিডিওতে। আগে একটা অ্যাক্লিমেট করার জন্য রেখে দে, ঠিক আছে? অ্যাক্লিমেট হয়ে যাক, তারপরে দেখাচ্ছি খুলে, ডিসপ্লেতে অ্যাকোরিয়ামে তুলেও দেখাবো, ছোট্ট অ্যাকোরিয়ামে তুলে কিরকম কি কোয়ালিটি এসছে, তো দেখতে থাকো। অ্যাক্লিমেট করা কমপ্লিট, 15 মিনিট মতো রেখেছিলাম তো। হ্যাঁ, 15 মিনিট মতো রেখেছিলাম, অ্যাক্লিমেট কমপ্লিট। ধর তো ফোন, ফোনটা ধর, ভিডিও কর। আমি এখন এই যে অ্যাকোরিয়ামে তুলে কোয়ালিটি দেখাবো সবাইকে। এত টাইট প্যাক, এটা হাওয়াটা একটু বেড়ে গেছিল বুঝলি তো, আস্তে আস্তে। তো মাছ লাইভ আছে, মাছের সমস্যা নেই। প্রথমে জল তুলে নিই, এটাতে একটু উঠে দেখা, দেখতে পাচ্ছি খুবই একটা। তো ঠিক আছে, আমি খুলে নি, খুবই হার্ড প্যাকিং আছে, তারপরে আমি দেখাচ্ছি। এখানে খুল নেবো এইভাবে, এই দিকে দেখা, এইভাবে নেটে নিয়ে, নেটে প্রথমে নিয়ে নেবো। সম্পূর্ণটাই দেখানোর জন্য এইভাবে আমাকে করতে হচ্ছে, নাহলে আমি ডিরেক্টলি ছেড়ে দিতাম। যদিও এইভাবে করাটা উচিত না, আমি ভিডিওতে দেখাবো বলে এরকম করছি। আপনারা কেউ এভাবে করবেন না, আমি ভিডিওতে দেখানোর জন্য এরকম করছি, ঠিক আছে? ডিসপ্লে ট্যাঙ্কে ফেলা যাক, সব গেছে। দেখতে পাচ্ছ কোয়ালিটি, সান্টা ক্লজ গাপ্পি জুভেনিয়ার সাইজে। যদিও বা জলটা একটু সবুজ জল, অতটা কোয়ালিটি বোঝা যাচ্ছে না। আমি একদম অ্যাডাল্ট সাইজ নিইনি, না তো কাউকে আমি নেওয়ার রিকমেন্ড করি। জুভেনিয়ার সাইজ নেন, আপনার বাড়িতে থাকবেও অনেক দিন এবং সম্পূর্ণ বাচ্চা আপনি কালেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে কোয়ালিটি। তো এখন ছেড়ে দেবো, দেখানো হয়ে গেছে, বেশিক্ষণ রাখবো না, অনেক জার্নি করে এসে। আয়, ছেড়ে দিচ্ছি আমরা এখন, আস্তে আস্তে ছেড়ে দে, আস্তে আস্তে। তো মাছ ছাড়া কমপ্লিট, ট্যাঙ্কের ভিউ দেখিয়ে দিই, নিচে চলে গেল, জলটা সবুজ তো দেখা যাচ্ছে না, পরে একসময় শট দিয়ে দেবো। তো মাছ ছাড়া কমপ্লিট, তোমরা সবাই দেখেছো কালার কোয়ালিটি কীরকম কি আছে, আর কোথা থেকে মাছ এনেছি সব ডিটেলস আমি দিয়ে দেবো। তোমরা যদি কেউ নিতে চাও তো ওই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কৌশিক আমার সঙ্গে সবসময় থাকে ভিডিওতে, কৌশিক কিছু বলবি? তো আমরা ভালো ভিডিও করার চেষ্টা করছি, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো কি বললো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও আরও ভবিষ্যতে আসতে থাকবে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো বাই বাই।